জীবনে ভদ্রলোক হতে চেয়েছিলাম, কিন্তু আত্মীয়দের ক্যাটারা কোথায় আমাকে কেউ ভদ্রলোক হতে দেয় নাই। জীবনে বড়লোক হতে চেয়েছিলাম, কিন্তু আমার টাকার অভাবে আমি বড়লোক হতে পারি নাই। জীবনে শান্ত হতে চেয়েছিলাম, কিন্তু আমার ঝগড়ুটে প্রতিবেশীদের জন্য আমি শান্ত থাকতে পারিনি, ওদেরখান থেকে ঝগড়াটা খুব ভালো করে শিখে নিচ্ছি। রাত্রেবেলা ঘুম ধরে নাই, সকালবেলায় ঘুম ভাঙে, এই বেকার জীবন কিচ্ছু ভালো লাগে না। কিছু ভালো না লাগলে কিচ্ছু করার নাই, এই আমার গোটা জীবনটা বেকার। আমার না বেশি বন্ধু বান্ধব নাই, আমি কারোর সাথে বেশি মিশি না, কিন্তু যাদের সাথে আমি মিশি তারা হচ্ছে একটা মেন্টাল, আমি মেন্টাল, কেউ ফাইনালি মেন্টাল, কারোর স্কুল মাঠে ঢিলা, কোথায় কোথায় না, কোথায় কোথায় না, কেউ হচ্ছে খুব ইজেরি, যে যেটা বলতে হবে সেটাই শুনতে হবে, বুঝতে পারছো? তাই জন্য আমিও পাগল হয়ে গেছি। এমন করে হাসো যেন মনে হয় তুমি কখনো কাঁদোনি, এমন করে যুদ্ধ করো যেন মনে হয় তুমি কখনো হার মানোনি, এমন করে ভালোবাসো যেন মনে হয় তুমি কখনো দুঃখ পাওনি, এমন করে বাঁচো যেন মনে হয় তোমার জীবনে আগামীকাল বলে কিচ্ছুই নেই।